রবিবার অল্প সময়ে শিলাবৃষ্টিতেই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে সরসপুর গ্রামের বহু কৃষকদের। শিলাবৃষ্টির ফলে প্রচুর পরিমাণ ফসল নষ্ট হয়ে যায়, এর মধ্যে অধিকাংশই হচ্ছে ভেন্ডি। এই ভেন্ডির যথেষ্ট চাহিদা রয়েছে বাজারে, রাজ্যসহ বহিরাজ্যের বাজারগুলোতেও রাজ্যে উৎপাদিত ভেন্ডি বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে সরসপুর গ্রামের 6 নং ওয়ার্ডের ঠেকনি এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, ত্রিপুরা, আসাম এবং মিজোরাম এই 3 রাজ্যেই সরসপুর ঠেকনি এলাকার ভেন্ডি বেশ প্রসিদ্ধ, কিন্তু রবিবার 10 থেকে 15 মিনিটের শিলাবৃষ্টির কারণে এলাকার প্রচুর সবজি ক্ষেত নষ্ট হয়ে যায়। কৃষি প্রধান এলাকা এই ঠেকনি, কৃষির উপর নির্ভর করেই তাদের সংসার চলে, কিন্তু শিলাবৃষ্টির কারণে সবজি ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় এখন পথে বসতে চলেছে এলাকার কৃষকরা। সরসপুর টেকনিটা ত্রিপুরার মধ্যে প্রসিদ্ধ ভেন্ডি খেতে লেগে, এই জায়গা থেকে ভেন্ডি ধর্মনগর আসাম, মানে এক কথায় আসাম ত্রিপুরা মিজোরাম 3টা স্টেটে মানে এই ধর্ম ঠেকনির ভেন্ডিটাই প্রসিদ্ধ এই 3টা স্টেট। কারণ আমার আছে 2খানি জায়গা ভেন্ডি খেত, তো এই 2খানির থেকে প্রায় 2.5-3 লাখ টাকার ভেন্ডি বিক্রি করতে পারতাম। কিন্তু এবার এই যে কালকের 10 মিনিটের শিলাবৃষ্টি যেটা হয়েছে, খালি আমার না আমাদের ঠেকনি এলাকা পুরা, মানে কেউ কোনো কৃষক যে ক্ষতি হয়নি এমন কোনো কৃষক নাই, প্রত্যেক কৃষকের ক্ষতি হয়েছে প্রচুর। কারণ আমরা তো কৃষক, এইটাই কৃষি প্রধান এরিয়াই এই টেকনিকটাই, কৃষকের থেকে মানে চলাফেরাটা, তো আদার্স তো আমরা আর কিচ্ছু নাই আর। এখন কীভাবে বাঁচতাম, সরকার যদি আমাদের একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে তো ভালো। আর যে টাকাটা, যে পুঁজিটা আমরা খেতের মধ্যে ঢুকাইছি, এই পুঁজিটাই এখনও বের করতে পারছি না, লাভ তো ফোরের কথা, এখন পর্যন্ত পুঁজিটাই বের করতে পারিনি। ঠিক আমার এই ওয়ার্ডটা হলো টেকনি 6 নম্বর ওয়ার্ড, বাকি তো এখনও রয়েছে সরসপুরে আমরা তো 7টা ওয়ার্ড, আমি তো 1টা ওয়ার্ডের কথা খালি আমারটাই তুলে ধরছি, আরও তো রয়েছে। কারণ খালি যে টিনে শিলে ক্ষতি করছে আমার করছে না, সবের করছে, প্রত্যেকের করছে আমরা এই এরিয়াটার মধ্যে। কারণ এটা তো কৃষি প্রধান এরিয়া, দেখতে পাচ্ছেন ওই দেখেন কীভাবে হয়েছে, গাছটা একদম নষ্ট। রাজ্য সরকারের কাজে সাহায্য প্রার্থনা করছেন প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত সরসপুর গ্রামের কৃষকরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।